আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের টপিক্সে। খুবই কাঙ্ক্ষিত একটি টপিক্স নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড BTCL এর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে যে সার্কুলার হয়েছে, এখানে শূন্য পদের সংখ্যা আছে মানে অনেকগুলোই বলা যায় 97টি। এই 97টি শূন্য পদের যে সার্কুলার পাবলিশ হয়েছে 30/10/2023 তারিখে, আমরা এর কোশ্চেন প্যাটার্ন, পরীক্ষার সিস্টেম, সম্ভাব্য মানে পরীক্ষার পদ্ধতি বা মানবণ্ডন ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং সাথে সিলেবাসগুলো নিয়েও আমরা আলোচনা করব। সবাইকে ধৈর্য ধরে থাকার জন্য আহ্বান করব এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি সিলেক্ট করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এটা মানে যদি বাংলায় করি যে কারিগরি সহায়ক, ঠিক আছে, বা সাহায্যকারী যেটাই হোক, কারিগরি সহায়ক। এখানে আমরা প্রথমেই কোশ্চেন প্যাটার্ন নিয়ে যদি আলোচনা করি, যেহেতু এই পদটি একদমই মানে নতুন বলা যায়, এই পদের পরীক্ষা BTCL হচ্ছে, পূর্বে কবে নাগাদ পরীক্ষা হয়েছিল তার সম্ভাব্য কোনো ডেট জানা যায়নি এবং কোনো কোশ্চেন প্যাটার্ন বা কোশ্চেন কালেক্ট করা সম্ভব হয়নি। এই জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশনের উপর বেসিস করে কোশ্চেন প্যাটার্ন এবং সিলেবাস নিয়ে আলোচনা করতে হবে এবং সেইভাবে প্রস্তুতি নিতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে HSC অর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, ইকুইভ্যালেন্ট, সাথে থাকতে হবে ট্রেড কোর্স, ঠিক আছে, বা ভোকেশনাল ট্রেনিং। ভোকেশনাল ট্রেনিংয়ে আছে যে কোন কোন সাবজেক্টে কি, সেটা যদি আমরা একটু দেখি, যে এখানে হলো বেতার মানে বাংলায় লিখি বেতার, বৈদ্যুতিক মানে ইলেকট্রিক্যাল, আর আছে কি যান্ত্রিক মানে মেকানিক্যাল। তো এই তিনটি টপিক্স থেকে কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে এই তিনটি টপিক্সের ওপর আপনার বৃত্তিমূলক প্রশিক্ষণ সহ SSC বা সমমানের পাস, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যেটা প্রয়োজন। তো আমরা যদি এর উপর বেসিস করে আসি যে এই ধরনের পরীক্ষাগুলো আমরা ম্যাক্সিমামই দেখি যে MCQ টাইপ কোশ্চেন হয়, ঠিক আছে, আবার এমন হয় যে MCQ প্লাস হলো রিটেন, এই টাইপও হয়, আবার এমন হয় যে শুধু রিটেন। এখন যদি MCQ টাইপ হয় সেইখানে আমরা দেখি যে 70, 60, 50 MCQ থাকে, তার জন্য মার্ক থাকে যে 70 মার্কও থাকতে পারে বা 60টি হলে 60 মার্ক বা 50 মার্ক অথবা 100 মার্কও হতে পারে, ঠিক আছে। আবার যদি MCQ প্লাস রিটেন হয় সেই ক্ষেত্রে যদি আপনার বেসিক্যালি 70 মার্কের কোশ্চেন হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে MCQ থেকে আপনার দেখা যায় যে 30টি MCQ দিয়ে দেয় আর প্লাস হলো 40 মার্কের রিটেন দিয়ে দেয় 1 ঘন্টা টাইমের জন্য, ঠিক আছে। আবার এইখানে যদি টাইমটা আসি তাহলে দেখা যায় যে 40 মিনিট বা 1 আওয়ারও হতে পারে। আবার যদি শুধু রিটেন মানে ছোটো ছোটো কোশ্চেন টাইপ থাকলো, জেনারেল নলেজ এবং MCQ এরকম যদি কোশ্চেন থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার 50 মার্কের কোশ্চেন হয়, 1 আওয়ার টাইম দেওয়া থাকে। বিভিন্ন প্যাটার্নে হয়, আমাদের সব প্যাটার্নের মোটামুটি ধারণা নিতে হবে এবং প্রস্তুতি যদি ভালো থাকে সেই ক্ষেত্রে এগুলো সহজ হয়ে দাঁড়াবে। তো এখন আমরা মার্ক ডিস্ট্রিবিউশন বা পরীক্ষার যে পদ্ধতি একটু প্যাটার্ন নিয়ে স্বাভাবিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম, এখন আমরা যদি আসি যে আপনার সিলেবাস, ঠিক আছে, এই সিলেবাসটাই হলো গুরুত্বপূর্ণ যে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন চেয়েছে। তো এই এডুকেশনাল কোয়ালিফিকেশন অনুসারে সিলেবাস যদি আমরা আলোচনা করি, প্রথমেই আমরা SSC-র বুট বই, ঠিক আছে, বুট বুকের মধ্যে কোনটা আসে যে আপনার যেহেতু বেতার, বৈদ্যুতিক, যান্ত্রিক এগুলো সবগুলোই আমাদের যেহেতু জানতে হবে, এই জন্য প্রথমেই আমরা বলবো যে বাংলা সেকেন্ড পার্ট, ঠিক আছে, বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ অংশ, ব্যাকরণ অংশ থেকে ধ্বনি, শব্দ, বাক্য, সমাস, এক কথায় প্রকাশ, প্রবাদ, প্রবচন, আবেদন লিখা, ঠিক আছে, ইত্যাদি এইসব বিষয়গুলো দেখতে হবে। তারপরে হলো যে আমরা যদি আসি যে ইংলিশ সেকেন্ড পার্ট, তো ইংলিশ সেকেন্ড পার্টের ক্ষেত্রে যেগুলো আসে যে আপনার ইংলিশ, যেমন আপনার টেন্স, ভয়েস, সেন্স, ন্যারেশন, আর্টিকল, প্রিপোজিশন, ফিল ইন দ্য গ্যাপ, বিভিন্ন কারেক্ট সেন্টেন্স, ঠিক আছে, ট্রান্সলেশন, এইসব বিষয়গুলো আমাদের একটু উল্লেখযোগ্য, এগুলো দেখতে হবে।
তারপরে আমাদের যেটা জানতে হবে যে এখানে নন প্লাস ডিপার্টমেন্টাল দুইটা আলাদা না করা গেলেও যেহেতু এখানে সাবজেক্ট ওয়াইজ উল্লেখ করা আছে এই জন্য নন প্লাস ডিপার্টমেন্ট হিসাবে ধরা যায়। আর এইখানে আরেকটা বিষয় আছে যে জিকে সাধারণ জ্ঞান জেনারেল নলেজ, সাধারণ জ্ঞানে আপনার বাংলাদেশ বিশ্ব পরিচয় যেটা আছে এসএসসি লেভেলের এটাও দেখতে পারেন এবং আপনারা দেখতে পারেন যে বিভিন্ন গাইড পাওয়া যায় বাজারে আজকের বিষয় অ্যাসুরেন্স পাবলিকেশনের ডাইজেস্ট বা অন্যান্য বিভিন্ন বইগুলো পিএইচসির এমসিকিউ বিসিএসসির এমসিকিউ এই বইগুলো যদি দেখে তাহলে সাধারণ জ্ঞানের কোশ্চেনগুলো সম্পর্কে অবশ্যই ধারণা হয়ে যাবে। তারপরে আছে আপনার আইসিটি দেখতে হবে, এই যে বেতার ঠিক আছে যান্ত্রিক বৈদ্যুতিক এগুলোর জন্য আইসিটির ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এইখানে এই বইটির এমসিকিউ A to Z দেখতে হবে ঠিক আছে। আইসিটি রিলেটেড কোশ্চেন বেতারের যে অংশগুলো আপনার হলো যে কমিউনিকেশন সিস্টেমের যে অংশগুলো আছে বিশেষ করে এগুলো থেকে বিভিন্ন এমসিকিউ বা শর্ট কোশ্চেনগুলো দেখে ধারণা নিতে হবে। তারপরে আপনার দেখতে হবে ফিজিক্স বই ঠিক আছে, ফিজিক্স বইয়ের বিদ্যুৎ অংশ ঠিক আছে, বিদ্যুতের যে অধ্যায়গুলো আছে বিদ্যুৎ রিলেটেড যে প্রশ্নগুলো আছে এগুলো দেখতে হবে, অবশ্যই দেখতে হবে। আর যান্ত্রিকের যে বিষয়টা আসে এটা যদি আমরা দেখতে চাই তাহলে এটা তো মেকানিক্যাল এর অংশ, তো তার জন্য আপনারা বাজারের বিভিন্ন গাইড অবশ্যই এই রিলেটেড আছে অথবা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স এই বইটি যদি একটু কালেক্ট করতে পারেন করতে পারেন যে ডিপ্লোমার বই এটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের এটা বইটা এখানে হলো কি বিভিন্ন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া আছে, যেহেতু যান্ত্রিক শীততাপ চেয়েছে ঠিক আছে, শীততাপ মানে এসি এরকম রিলেটেড কিছু বুঝিয়েছে, এয়ার কন্ডিশন বা রেফ্রিজারেটর ইত্যাদি ঠিক আছে, তো অথবা বেসিক ইলেকট্রিক্যাল নলেজ ঠিক আছে এম খৈবর রহমানের খৈবর রহমান এই বইটা আপনারা কালেক্ট করতে পারেন। এই তিনটি ট্রফিক্সি পাওয়ার জন্য এই বইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করি ঠিক আছে। আর হলো যদি বলি যে এই BTCL সম্পর্কে আপনাকে জানতে হবে, BTCL সম্পর্কে জেনে যেতে হবে, তারপরে পাওয়ার সেক্টর বাংলাদেশের বিদ্যুৎ খাত সম্পর্কে আপনাকে জানতে হবে ঠিক আছে, এই ইত্যাদি যদি মানে সার্চ দিলেই আপনারা এগুলো ইউটিউবে বা ফেসবুকে বা গুগলে গিয়ে সার্চ করলেই এই রিলেটেড অনেক কোশ্চেন পাবেন, এগুলো নোট করে যদি একটু পড়েন তাহলে আশা করা যায় আপনার জন্য ভালো কিছু আসবে। তো এখানে একটা বিষয় একটু বাদ গেছে যে জিকে যদি বলি সাধারণ জ্ঞানে থেকে বাংলাদেশের বিভিন্ন বিষয় বলি বঙ্গবন্ধু বাংলাদেশের মুক্তিযুদ্ধ সমসাময়িক বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা খেলাধুলা ইত্যাদি রিলেটেড কোশ্চেনগুলো যদি দেখেন তাহলে অবশ্যই ভালো কিছু আপনার জন্য মানে ওয়েট করতেছে বলে আমরা আশা রাখতে পারি ঠিক আছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবার প্রস্তুতি আরও ভালো হোক সহজ হোক, সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।